আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইরে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বৃষ্টিময় ঈদ আপনাদের লগে ঈদের শুভেচ্ছা দেওয়ার লাগি আর বৃষ্টিময় ঈদ দেখাইবার লাগি আসলে লাইভ জয়েন করছি। বাংলাদেশও খুব প্রচুর পরিমাণ বৃষ্টি দের সিলেট এরিয়াত, সিলেট বিভাগ। তো বৃষ্টি দের আমরা ঈদের নমাজ পড়িয়া মাত্র বাড়িতে আইলাম, ঈদের নমাজও গেছি, প্রচুর বৃষ্টি, ঈদের নমাজ শেষ করিয়া আইছি, প্রচুর বৃষ্টি, বৃষ্টি লগে ঈদ করছি আর কি। আজকে এক মিনিটও লাগিও বৃষ্টি তামাইছে না, সাতটি লইয়া বৃষ্টির মাঝে গিয়া ঈদ করলাম। তো এখন আমার বাড়ির আঙ্গিনা দেখতে পাররা, ওই দেখ আমার বাড়ির আঙ্গিনা একবারে আমার বাড়ির যে সিঁড়িটা আছে পানি উঠি গেছে। সবাই দোয়া করবা আল্লাহ তালা যাতে হেফাজত করতাম। অনেক বৃষ্টি দের কয়েকদিন তাকিয়া ওই দেখ আমার যে পুকুরটা আছে, পুকুরটা বড়াই একবারে আমার উঠান যা কয় বাড়ির উঠানো আইয়র এদিক দিয়াও উঠি যাক। আসলে প্রচুর পরিমাণের বৃষ্টি দের, সবে দোয়া করবা আল্লাহ তালার গেছে যাতে আমরা আল্লাহ তালা হেফাজত করেন, যাতে 2022 কোনো 22 মতো বন্যা হয় না, আবারও যাতে মানুষ ইলাখান দুর্ভোগ্য ফরেন না। ইলা জেলা বৃষ্টি দের আর দুই একদিন ইলা বৃষ্টি দিলে 22 বন্যা হইতে সময় লাগতো না। 22 বন্যা একবারে আমরা ইটা যে এরিয়া আসলে বড়ি গেছে। তো সারাদিন থাকি প্রচুর পরিমাণ বৃষ্টি দের। আপনারা যে সেখান থাকি দেখলে একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আর আপনারা এরিয়াত বৃষ্টির কিতা খবর জানাইবা। প্রচুর পরিমাণের বৃষ্টি দের, আরও অল্প ইলা যদি এক দুই দিন দিলা এতে আসলে অনেক ক্ষয়ক্ষতির মাঝে মানুষ করবা। তো সবে কিতা খর আসন নিবালা, আপনারা এরিয়ার কিতা খবর একটুটা জানাইবা। প্রচুর পরিমাণের বৃষ্টি দের, সারাদিন থাকি বৃষ্টি দের। আজকে বৃষ্টির মাঝেও কিন্তু আমরা নমাজ করছি, নমাজ আদায় করছি, নমাজও অনেকে বিজি বিজি কিন্তু নমাজও গেছেন, আর অনেকে কিন্তু আসলে বৃষ্টির লাগি নামাজও যাইতেও পারছেন না মলাখান অবস্থা। তো সবে কিতা হর আসেন নি বালা, আপনারা এরিয়ার কিতা খবর একটু জানাইবা। বৃষ্টিময় ঈদ, খুব বৃষ্টি দের এলাগিয়া ভাবলাম একটু লাইভও জয়েন হই। দেখতে পাররা কি অবস্থা করে, আল্লাহ তালায় আমরা রে আল্লাহ তালা আমরা হেফাজত করতা দোয়া করি। আল্লাহ তালা গেছে সবসময় দোয়া করি যে আল্লাহ তালা আমরা রে সুস্থ রাখতা, হেফাজত করতা, বন্যাটা কি মুক্তি দিতাম যাতে বন্যায় আমরা ক্ষয়ক্ষতি না করে। অল্প পরিমাণ বৃষ্টি দিলে কিন্তু আরও আমার একবারে বাড়ির লেভেলও উঠি দিব। দেখতে পাররা কি পরিমাণের বৃষ্টি। তো আপনারা সেখান থেকে দেখরা আপনার এরিয়ার বন্যার পরিস্থিতি কিতা বা ঈদ কিলাখান খাটলো আপনার ইবা বৃষ্টির কিতা পরিস্থিতি প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাইবা, আমরা জানতাম চাই আর। দেখতে পাররা কিলাখান বৃষ্টি দের, ওই দেখা বৃষ্টি লাগাতার বৃষ্টি দের সকালটা কিয়া লাগাতার বৃষ্টি দের। বৃষ্টির লাগি আসলে ঈদের যে ঈদের নামাজ শেষে যে একটা কুশল বিনিময়টা হয় বা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, এই জিনিসটা আজকে আমরা ঈদগাহ দেখছি না। মানে বৃষ্টির মাঝে কেউ বারোইতা পাররা না, কেউ লগে কুশল বিনিময় করতে পারদা না, টানা বৃষ্টি দের এর লাগি মানুষ যার দিন নমাজ পড়িয়া ছাতা লইয়া বারোইয়া যাইরা গিয়া বা জয়দা। ঈদের যে আমেজটা এটা অন্যার সব থেকে বড় জিনিস হইল কুরবানিগুলো মানুষে দিতা কিলা, ওটা হইল কি ইলা যে টানা বৃষ্টি পড়ছে সবে আল্লাহর গেছে দোয়া সুরক্ষা। ইলাখান টানা বৃষ্টি পড়লে কুরবানি দেওয়া মানে দেওয়া মাংস খাটা বা জিও করা এগুলা অনেক কষ্টর মাঝে মানুষ পরে যাবা বা অনেক কষ্ট খররা সাফার খররা এই বৃষ্টির মাঝে মানে কুরবানি দিতে খুবই খুবই কষ্টর। তো সবে আল্লাহ তালার গেছে দোয়া সুরক্ষা যাতে আল্লাহ তালা বৃষ্টিটা অন্ততপক্ষে আজকের লাগি বা কিছু সময় লাগিয়ে কমাইয়া দিলে মানুষের কুরবানিটা দিতে পারবা, সুন্দরভাবে দিতে পারবা, গরুটা গরুর মাংসগুলো খারতে পারবা, বন্টন করতে পারবা সবটা। এই যে আরে বৃষ্টি দের আসলে কিচ্ছু করাও সম্ভব না, দেখতে পাররা
আমার তো বাড়ির উঠানো একদম পানি আইব এই দেখা আরো অল্প বৃষ্টি ইলা ই যে টানা বৃষ্টি পড়ছে ই টানা বৃষ্টি দিলে কিন্তু বাইশর বন্যা বন্যারে হার মানাইব বা বাইশর বন্যা ওই দিব ইলাখান টানা বৃষ্টি যদি আরো দুই একদিন দেয় তো আপনারা কিতা অবস্থা আপনারা গরুর আপনারা বাড়িঘরের কিতা খবর আমাদের কিতা কমেন্টের মাধ্যমে জানাইবা আমরারে। আসসালামু আলাইকুম আমিনুর চৌধুরী ভাই, বালা আসইনি দেখতে পারা ভাই? আমারে তো আমার বাড়ির তো বন্যই দিত সারে উঠানো পানি আইছে, উঠানো মেইন উঠানো পানি আইছে না ওই দেখা আর অল্প পানি উঠি গেছে, অল্প উঠি গেছে, উঠছে না কিলাকান উঠি গেছে ওই দেখা উঠি গেছে ওই দেখা ভাই দোয়া করবা আল্লাহ তালা যাতে হেফাজত করতা ওই দেখা উঠি গেছে। আর ইবাইদি তো সারা ইবাইদি সারা ইবাইদি তো আমার সারা একবার এখানেও অনেক পানি হয়ে গেছে, আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালার দোয়া করতার দয়াময় আল্লাহ আমরা সিলেট শো সারা বাংলাদেশে যাতে হেফাজত করেন দোয়া করবো। আমিনুর চৌধুরী ভাই মানুষে কুরবানি দেওয়াটা খুবই কষ্ট হয়ে যার, মানে ই যে টানা বৃষ্টি দে টানা বৃষ্টি টানা বৃষ্টি দে এক মিনিটও লাগেও বৃষ্টি থামান না, অলওয়েজ বৃষ্টি দেয়। এই বৃষ্টির কারণে কিতা ওর কুরবানি দিতে কষ্ট হয়ে যার, কুরবানি দিতে পারা না মানছে গরুটা যে জবাই করতা জবাই করতে কষ্ট হয়ে যার গিয়া অনেকর বাড়ির উঠানো ফানে উঠে গেছে, তো এটার লাগে অনেক কষ্ট। আল্লাহ তালা যাতে মানে বৃষ্টিটা তামাইয়া দেন, আমরা যাতে সুন্দরভাবে কুরবানি দিতাম পারি দোয়া করবা আল্লাহ তালার কাছে। ঈদ মুবারক আমিনুর চৌধুরী ভাই, ঈদ মুবারক। আপনি আসইনি বালা জানাইবা কিতা খবর, আপনারা লন্ডনের কিতা অবস্থা, বৃষ্টি বৃষ্টি আসেনি দোয়া করবা আমার লাগে খাস করি, আমার তো বাড়ির আঙ্গিনার দেখরা বৃষ্টি বৃষ্টির পানি আইছে অলরেডি ও দেখা অলরেডি বাইদি মানে অনেক পানি হয়ে গেছে, তো কম বেশ হাঁটু হাঁটু পানির কাছাকাছি ইগালাত হয়ে গেছে। আর ইগালাত পানি ইলা জেলা বৃষ্টি বাড়ের মানে আমার উঠানো পানি উঠি দিব মেইন উঠানো বাড়ির, তো ভাবলাম যে ঈদের দিন আপনারা লগে একটু দেখাই যে বৃষ্টিময় ঈদ আমরা কিলা করি আর বা ঈদের দিন গরব বন্দি ঈদের যে আমেজটা আছে এই আমেজটা আমরা আজকে ঈদগাহ গিয়া যে একটা আনন্দ আছে সবর লগে কুশল বিনিময় বা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই জিনিসটা কিন্তু আমরা করতাম পারছি না আজকে সবর লগে কুশল বিনিময়টা অন্য অনেক কিতা হয় বৃষ্টির কারণে, তো যাও আল্লাহ করেন বালার লাগি করেন আল্লাহর যাও করেন আল্লাহর ফয়সালা সবই আমরা আমরার কল্যাণর লাগি করেন, তবে আল্লাহর কাছে ওটাও আবেদন করলাম আল্লাহ তালা যাতে বৃষ্টিটা কমাইয়া দেন মানুষ। কুরবানির ঈদ না হইলে তেমন একটা সমস্যা আসিল না, কুরবানির ঈদ না হইলে তো মানুষের রমজানের ঈদ হইলে বা অন্য ঈদ রমজানের ঈদ হইলে তো নামাজটা পড়িয়া গড়াইয়া গড়াইলেও সমস্যা আসিল না আর কোনো খাজ আসিল না বা কোনো হানো বেড়ানিত না গেলেও চললো না, কিন্তু কুরবানি দিতে গিয়ে অনেক কষ্ট হয়ে যান। সবে দোয়া করবা তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনার ইবাদত বান্দাদের কবুল করুন। আমিনুর চৌধুরী ভাই আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করতা আমিনুর ভাই লেখছেন। অনেকে আমরা লগে জয়েন হয়েছেন, আপনারার এরিয়ার কিতা অবস্থা আমরা জানাইবা, ই যে বৃষ্টি শুরু হয়েছে দোয়া করক্কা আপনারা প্রচুর পরিমাণ আল্লাহর কাছে দোয়া করক্কা, ই যে বৃষ্টি শুরু হয়েছে আরও ওয়েদারে তো দেখার আবহাওয়া দেখার যে ইলা বৃষ্টি ঠানা দিব, তো ইলা যদি বৃষ্টি দেয় তাইলে কিন্তু বন্যা হইতে মানে বাকি না। আমার পাশে দুইটা রাস্তা আছে, আমার বাড়ি থেকে বারোইবার দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তাতো পানি উঠে গেছে, দুইটা রাস্তাতো পানি উঠে গেছে, মেইন রোডও কিন্তু ইলা বৃষ্টি দেয়। আমার আর কুলাউড়া এরিয়ার যে আমরা এই মেইন রোড আছে ইগালার আমরা যে মিশঙ্কর থেকে কুলাউড়া যাওয়ার যে রোডটা আছে এই রোডও কিন্তু ফানি উঠে দিব যে বাট লাগছে। আসলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমরারে হেফাজত করতা। আমিনুর চৌধুরী ভাই কিতা খবর আপনারা, ইবাইদি লন্ডনে তো কিতা বৃষ্টি উষ্টি আসে নি না ওয়েদার বালা জানাই বা। আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। দোয়া করবা আমরা লাগিয়া ওই দোকা পুকুরের পানি একবারে লেবে লইয়া ওই দোকা এটা একটা বড় পুকুর, তো পুকুরের পানিটা কিন্তু লেবে লইয়া আইছে বাড়ির যে কোনো সময় ইলা বৃষ্টি দিলে যে কোনো সময় কিন্তু উঠানো ভর্তি হয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ।
আমরা লগে দেলওয়ার হোসেন ভাই জয়েন হয়েছেন, জি এম রবিন খান জয়েন হয়েছেন, আবির আহমেদ ফয়সল জয়েন হয়েছেন, সাপলা বহুমুখী ফার্মস কলি বেগম জয়েন হয়েছেন, আহমেদ রেদওয়ান জয়েন হয়েছেন, এম ডি রহমান জয়েন হয়েছেন, অনেকে জয়েন হয়েছেন, সবরে মুবারকবাদ জানাইরাম। সিলেটি অনলাইন চ্যানেল অফ সিলেটের পক্ষ থেকে আপনারা মুবারকবাদ জানাইরাম। আর সবর গেছে একটাও আবদার, খাস করে একটাও আবদার আপনারার গেছে, আপনারা সবের দোয়া করবা যাতে আল্লাহ তালায় আমরার কিতাব হয় বৃষ্টিটা থামাইয়া দেন, আমরা সুন্দরভাবে ঈদটা উদযাপন করতাম পারি বা এই বন্যাটা কি রক্ষা হইতাম পারি, আল্লাহ তালা আমরারে হেফাজত করতে। আসলে আমরা হয়তো বন্যা দিলে তেমন একটা কষ্ট হইতে পারে না, আল্লাহ আমরারে মোটামুটি একটা ভালো অবস্থানে রাখছেন, কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ আছেন বা অনেক মানে গরিব অসহায় মানুষ আছেন, তারার গড় নাই, গড়ের ফানি উঠি যার বা অনেকে কিন্তু অনেক নিম্নস্থানও গিয়ে মানে গড় বানাইছেন, যেটা ফানি বাড়ার সাথে সাথে একবারে গড়ের মাথা পর্যন্ত লাগি যায় উঠি যায়, তো তারা যাতে কষ্ট অনেক বেশি কষ্ট হয়ে যায় বন্যা দিলে, তারা যাতে আল্লাহ মানে কষ্ট হয় না, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি বা আমরা সব মানুষের যাতে কষ্ট না হয়, বন্যা হইলে সবরও কষ্ট হয়, তো সবর কাছে দোয়া চাই আর যে দোয়া করবা যাতে আমরা আল্লাহ তালে আমরা হেফাজত করই, আমরা বন্যাটা কিয়া বাঁচতাম পারি। তো আপনারা যারা দেখরা আপনারা এরিয়ার কিতা খবর ঈদ, আর বাংলাদেশ থেকে যারা দেখরা ঈদ ঈদ কিলা খাটলো আপনারা, আর আমরা লেখান ওলা বৃষ্টিময় ঈদ খাটলো নি, বৃষ্টি ছাত্রি লইয়া গেছেন ঈদর কোনোরকম নামাজটা পড়িয়ে আবার আইসেন ওলা খান খাটছে নি, বা প্রবাসী যারা আসেন আপনারা বাড়িঘরের কিতা খবর বা কিলা বৃষ্টি কেমন দেয়ার আমরা একটু জানাইবা। সবর একটাও দোয়া সবে করবা যাতে কুরবানিটা মানতে সুন্দরভাবে দিতে পারো, মেঘটা কমে ও দোয়াটা বেশি বেশি করে করো আল্লাহর কাছে। ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে, আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন, আমাদের দান করে কবুল করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, এই দোয়া করছি আমিন, আল্লাহুম্মা আমিন। প্রচুর পরিমাণের বৃষ্টি দের, বৃষ্টি এক সেকেন্ডর লাগিয়েও থামেন না বা কয়েক মিনিটর লাগিয়েও থামেন না, ওলাখান বৃষ্টি দের আর কি, ইলাখান টানা বৃষ্টি দিলে বন্যাও এতে সময় লাগতো না। তো সবে দোয়া করক, খাস করে আল্লাহ তাআলার দরবারও দোয়া করক, আল্লাহ তাআলা যাতে আমরারে হেফাজত করেন, আমরা সবরে সুস্থ রাখেন, ভালো রাখেন, বন্যা থাকি দুর্যোগ থাকি রক্ষা করেন, ওটাও আপনারা সবর কাছে আমরার সাওয়া। তো সব তো আসইন বালা, আর আমরা অনেক সময় থেকে আপনারা দেখাইলাম, আর সবে দোয়া করবা, দোয়া করবা যাতে আল্লাহ তালে বৃষ্টি কমাইয়া দেন, মানুষের কোরবানিগুলা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারেন, কোরবানির গুস্তগুলা বন্টন করতে পারেন, তো সব মিলাইয়া যাতে আর কি বৃষ্টিটা কমে আল্লাহ তালার কাছে দোয়া করবা। আমি বিদায় নিমুগি আপনার কাছে, কিয়া আপনারা সব সবর ঈদ বালা খাটক, সুন্দর খাটক, সুস্থভাবে ঈদ উদযাপন করক্কা দোয়া করি, সব বালা তাহকা দেখতে পারা, প্রচুর পরিমাণের বৃষ্টি, প্রচুর পরিমাণের বৃষ্টিদের। তো সব বালা তাহকা, সুস্থ তাহকা, সিলেটি অনলাইন চ্যানেল অফ সিলেটের লগে তাহকা, আসসালামু আলাইকুম।